আসসালামু আলাইকুম, হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনারা। তো আজকে আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা দেখেন কি করে আপনারা এই ধরনের সিম্পল একটা ডিজাইন বানাবেন, এবং সেক্ষেত্রে এইগুলো ডিজাইন আপনার বিভিন্ন মার্কেট প্লেসে সেক্ষেত্রে কাজ আপলোড দিবেন, এবং সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ক্লায়েন্টের কাজও এবং বিভিন্ন মার্কেট প্লেসে কাজ নিয়ে কাজগুলো করবেন। তো আজকের জন্য যে ভিডিওটা হলো সেটা আমি চলেন একটু শুরু করি। এখানে দেখেন একটু আগে একটা ডিজাইন করছি আমি, যে এখানে আমি সিলেকশন করলাম, এটা আমি দেখেন এটা সিলেকশনের উপর নির্ভর করবে যে আপনি কি অ্যাড করতেছেন। দেখেন আমি কিন্তু অলরেডি এইভাবে দুটো ফাইল, এটাকে আমি সেভ করব, গ্রুপ করতেছি। এখন যাই হোক, এই ফাইলটা বানাবো কি করে? ফার্স্ট অফ অল এটা হলো মূল কথা, যে ফাইলটা বানাবো কি করে, যেহেতু এটা আরেকটা জিনিস বলে রাখি, এটা হলো 2020-এর আপডেট ইলাস্ট্রেটর ফাইল, এবং এটা আমি কাজটা করতেছি মূলত ক্লায়েন্টের জন্য। যেটা হচ্ছে যে দেখেন এখানে একটা ক্লায়েন্টের কাজ করতেছি, এটা আপনারা তো ফ্রিল্যান্সারে করতেছি, কারণ আপনারা প্রথম প্রথম ফ্রিল্যান্সারে কাজগুলো করবেন। ফ্রিল্যান্সারে কাজ করলে একটা সুবিধা হলো, এখানে আপনার যে কোনো মোটামুটি ডিজাইন হলো সেটা আপনাকে ডিজাইনটা আপনার অ্যাকাউন্টে ডিজেবল হবে না, এবং চাইলে মোটামুটি কপির কাছাকাছি থাকলেও সেটা হবে না, বাট অন্যান্য মার্কেটে একটু কপি হলেও সেটাকে আপনার অ্যাকাউন্টে ডিজেবল হয়ে যাবে। সেটা মাথায় রেখে কাজগুলো করবেন, চেষ্টা করবেন এখানে যেন কোনো কপি না হয়, সেইভাবে নিয়ে কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে হয়তো কাজের কোয়ান্টিটি এবং গুণগত মান ভালো রাখতে পারবেন। তো দেখেন আমি এইখানে যে ফন্টের ডিজাইনটা নিচ্ছি, যেমন আমি এখানে কালারটা আমি একটু দেখাই, এখন এই যে আমি এখানে চলে আসি, সাপোজ এই কালারটা আমি নিব, ওখানে দিব। সো আমি এটাকে সিলেক্ট করব, দেন আমার যে সাইডে সাইডে কালারটা আমি দিব, এবং এখানে এটা আমি আনগ্রুপ করতে পারি, এটা সিলেকশন, দেন এটা দেখেন আমি কালারটা চেঞ্জ করতেছি এখানেও। দেখেন এটা কিন্তু অলরেডি এটা সিলেকশন নিচে দিলে, কারণ এর আমার গ্রুপ আনগ্রুপ করা নাই। তো দেখেন আমার কিন্তু এটা শেষ, এখন আমি চাইলে এটাকে সেভ করে রাখলাম। আচ্ছা এখন আমি এটাকে বানানো আপনাকে দেখাই যে কি করে চাইলে আপনার এটা হুবহু। এখানে দেখেন এই ভিতরে শেপ গুলো যেমন হচ্ছে, দেখেন একটা দেখাবো, বাকিটা আপনারা নিজেরা আপনাদের মতো করে সবগুলো বানিয়ে নেবেন, এবং নিজেদের মতো করে বানানোর চেষ্টা করবেন, তাহলে ডিজাইন বলেন সবকিছু আপনাদের মতো করে নতুন একটা রূপ পাবে ডিজাইনটা। তো এখানে দেখেন অলরেডি এই যে আমার এখানে কিন্তু একটু ভুল আছে, তো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। আমরা এইখানে দেখেন এটা কিন্তু এরকম চলে আসতেছে, তো এখানেও দেখবো যদি আমি পারি এটাকে একটু উপরে নিয়ে নিব। এগুলো আপনাদের ডিজাইনের উপর বেস করবে যে আপনি কোনটাকে কোনভাবে হাইলাইট করবেন। তো দেখেন আমি এই ডিজাইনটা বানালাম কি করে, তার একটা দেখাবো, বাকিটা আপনার যে পেইন্ট টুল লাগবে, সর্বপ্রথমে পেইন্ট টুল দিয়ে পেইন্ট টুলের সিলেকশন করে নিব, এই দুটো সিলেকশন, দেন আমি এইখানে ইন্ডিভিজুয়ালি আমি দেখে দিচ্ছি আপনাকে এইভাবে সিলেকশন করে করতে পারেন, এটা একটা অপশন। আমি আপনাকে দুটো অপশনই দেখাচ্ছি, এগুলো আপনারা নিখুঁত করবেন জুম করে করে, তাহলে আপনার কাজের কোয়ালিটি ভালো থাকবে। এখানে সিলেকশন অল্টার চাপ দিলে এটা বাদ হয়ে যাবে, এখানে চাপ দেওয়ার পর এটা সিলেকশন, দেন এখানে সিলেকশনে আমার একটা ফাইল রেডি হয়ে গেল। দেখেন আমি একটা করে দেখাচ্ছি, বাকিটা আপনাদের মতো করে আপনারা করে নেবেন। দেখেন এটা কিন্তু আমার একটা শেষ, এটা শেষ হওয়ার কারণে এর পরের নিচে যে ফ্রেমটা, দেখেন আমি এটা একটা পেইন্ট টুল দিব, পেইন্ট টুল দিয়ে এখান থেকে ধরে নিচ্ছি আমি এই পর্যন্ত, দেখেন আমি একটা শেপ দিয়ে দিচ্ছি, সাপোজ এটা আমার একটা শেপ হয়ে গেল। তো দেখেন এটা যদি মনে করি আমি একটু এই যে ঠেকেন এই জিনিসগুলো আপনার, এখানে হলো ডাইরেক্ট সিলেকশন টুলতে যাব, এখানে এসে আমি জাস্ট এখানে নিয়ে নিব। তো বন্ধুরা আমি আরেকটু জিনিস বলে রাখি, এটা যারা এই ফাইলটা হয়তো আপনাদের চেষ্টা করবো যদি বলেন, সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিবো, যদি আপনাদের কমেন্ট পাই বা সেক্ষেত্রে বলেন তাহলে আমি আপনাদের ডাউনলোড ফাইলটাও দিয়ে দিবো যদি আপনাদের কাজে সুবিধা হয়। তো এটা সিলেকশন করে জাস্ট যে কালার অ্যাসেন্টটা, কালার অ্যাসেন্ট করে দিব, শেষ। খুব সিম্পল, এটাকে ডাবল কপি করে, এই যে দেখেন এখানে ডাবল লেয়ার এসে কপি করে, দেখেন এই যে রিফ্লেক্ট চলে আসবে ডাবল, এখানে ডাবল চাপ দিব, দেখেন কপি আর্টিকেল প্রিভিউ দেখে নিব। তো সাপোজ এটা একটা ডিজাইন হয়ে গেল, জানি না এটা কি হলো, এই যে দেখেন একটা ডিজাইন অলমোস্ট হয়ে গেছে। তাহলে এটাকে আমি চাইলে বিভিন্ন, শুধু যে এটাই হবে তাও না, দেখেন এটাকে আমি যদি একটু বিভিন্ন ফুলের ডিজাইন বানাই, সাপোজ আমি আমি নিজেও জানবো না এটা কি হবে। দেখেন এখানে ধরার পর দেখেন আমি যখন এখানে ডাবল ক্রিয়েট করতেছি, দেখেন আমি কিন্তু এখানে এখানে প্রিভিউ 25 দিই, ওখানে ডাবল চাপ দেওয়ার পরে দেখেন কপি কিন্তু ওখানে, দেখেন মাঝখানে চলে আসছে না, এইখানে দেখেন আমি যখন সিলেকশন করেছেন এখানে দেখেন মাঝখানে মাইনাস এর মতো দেখাচ্ছে। তো ওটা ধরার পর আমি যদি এখানে এসে ছেড়ে দিই, তাহলে দেখেন একটা অবশ্যই এখানে আপনার 10 দিলাম, 10 অ্যাঙ্গেলে প্রিভিউ, দেখেন 10 অ্যাঙ্গেলে ঘুরতেছে। হ্যাঁ, তো এটা যদি আমি মনে করি আরো বেশি নিব, যেমন হচ্ছে এখানে আমি ডাবল চাপ দিলাম, এটা আমি 30 দিলাম,
দেখি কপি এখানে আমার আরো আরো বেশি দিতে হবে, সো ডাবল চাপ দিলাম। এগুলো চেক করবেন আপনারা, 50 দিলাম, 50 তো এই ধরনের দেখা যাচ্ছে, থাক 50 তে থাক। এটা আমি কন্ট্রোল ডি করব। দেখেন কন্ট্রোল ডি করার কারণে কিন্তু একটা ফুলের শেপ অটোমেটিক্যালি একটা ফুল হয়ে গেল। দেখেন এটা একটা ফুল গেল। সাপোজ এটাকে আমি আরেকটু মডিফাই করব, যেমন হচ্ছে আমি এইখানে নিলাম, এটাকে নিয়ে এটাকে আমি হালকা একটু রোটেট করে নিচ্ছি, এটাকে আমি আরেকটু উপরে দিলাম, এটাকে আমি আরেকটু রোটেট করব। রোটেট করে এটাকে আমি সবগুলো যদি ব্যাক সাইডে নিতে চাই, মানে দেখেন, আচ্ছা এইটাকে আমি গ্রুপ করে নিই, তাহলে আমার বুঝতে আপনাদেরকে সুবিধা হবে। এটা গ্রুপ, এটা গ্রুপ, এটা আমি একটা গ্রুপ। এইখানে এগুলো আমি সবগুলো ফন্টে নিচ্ছি, এখানে এসে ফন্ট। এই সেম জিনিসটাকে যদি মনে করি একটু আলাদা নিব, দেখেন এটাকে আমি একটা গ্রুপ বানালাম, এটাকে আমি একটু দূরে রাখলাম। আচ্ছা এটা সিলেকশন হয় নাই। আচ্ছা আমার ডিজাইনটাই যে হতে হবে এটা কোনো কথা না, আপনাদের মতো করে আপনারা নিজেরা ডিজাইন করবেন, তাহলে একটা নিজস্ব একটা প্যাটার্ন দাঁড়াবে এবং সেক্ষেত্রে অন্যরকম একটা ডিজাইন অলমোস্ট চলে আসবে। আচ্ছা এটা সিলেকশন হচ্ছে না, আমি একটু সরাই নি। ও আচ্ছা এটা গ্রুপের মধ্যে চলে আসছে, এখানে আমি একটু আনগ্রুপ করবো, ওখানে যে যেহেতু এটা গ্রুপের মধ্যে চলে আসছে জন্য এটা একটু সমস্যা হচ্ছে। আমি এটাকে সিলেকশন করে সরাই নিচ্ছি এবং এটাকে গ্রুপ করবো, দেন এটাকে আমি একটা গ্রুপ করতেছি, তাহলে বুঝতে সুবিধা হবে আমার। এই জন্য আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারেন। দেখেন আমি এটাকে একটু এইখানে নিলাম সাপোজ, বা এটা দেখবেন আপনার ডিজাইনের পারপাসে যেটা সুবিধা হচ্ছে মনে হচ্ছে আপনার কাজের জন্য একটা পারফেক্ট অ্যালাইনমেন্ট। সো দেখেন আমি এটা নিলাম, চাইলে আমি এটাকে এই কালারগুলোকে আমি বিভিন্ন কালার দিয়ে দিতে পারি। এই দুটো কালার করা আছে, আমি এটাকে সিলেকশন করলাম, আমি এই কালার দিয়ে দিচ্ছি, অ্যাশ কালার একটু দিচ্ছি, বা এটা আপনি নীল কালার দিতে পারেন, এটা আপনার মতো করে আপনি যেটা ফুলের একটা বিভিন্ন শেপ দিবেন। এই জন্য দেখেন আমি এটাকে একটা শেপ দিলাম, এখন আমি এটা রোটেট করবো। দেখেন এখানে রোটেট, এই যে দেখেন আমার এখানে চলে আসতেছে, এখানে আমি -0টা চিহ্ন আমি এখানে দিয়ে এলাম মেন পয়েন্টে সিলেকশন। দেখেন এখানে আমি কন্ট্রোল ডি করি আবারও, এটা কিন্তু অটোমেটিক্যালি একটা কাঠামো চলে আসছে দেখেন। আর এইগুলো পরিপূর্ণ অ্যাঙ্গেল করার জন্য আপনার 90 ডিগ্রি 40 ডিগ্রি অ্যাঙ্গেল যদি ঠিক রাখেন, তাহলে আপনার অ্যাকচুয়ালি এক ইউনিক ডিজাইনটা হওয়া সম্ভব। যেহেতু আমি 50 ডিগ্রি দিচ্ছি এজন্য এরকম আসতেছে। তো আমি এটাকে দেখেন এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ডিজাইন করা সম্ভব কিন্তু। হ্যাঁ এটা আপনাদের উপর বেস করবে যে কি ধরনের ডিজাইন করবেন। আচ্ছা এটা একটা গেল, এটা আমি আর দেখাচ্ছি না, এগুলো আপনারা বানিয়ে নেবেন। আমি যেহেতু এটা নিয়ে আজকে কাজ করবো বলছি, এটাকেই দেখাই আপনাকে। এটা থাক এই এই অ্যালাইনমেন্ট, বাকিটা এইটা এই ফ্রেমটা সেম। এখানে যদি আমি ক্লায়েন্টের কাজ করতেছি, এগুলো আপনারা বানাবেন, যত নতুন নতুন বানাবেন তত নতুন নতুন কনসেপ্টগুলো বের হবে। এখানেও পেন টুল দিয়ে, এটা পেন টুলের একটা তো গেল, পেন টুল দেখালাম, এটা পারবেন আপনারা পেন টুল দিয়ে। আরেকটা কাজ করতে পারেন আপনার ইলিপসগুলো, এই টুলসগুলো ব্যবহার সবচেয়ে বেশি করবেন আপনারা। হ্যাঁ কারণ ইলিপস টুলসগুলো, এইগুলো টুলস দিয়ে কাজ করলে কি হবে আপনার কাজের কোয়ালিটি ফিনিশিংগুলো সবসময় বেশি হবে, ইলিপস টুলস। আর আরেকটা যেটা হলো আপনার সবসময় লাইন অ্যালাইনমেন্টগুলো মেনটেন করবেন। আমি একটা দেখাই দিই আপনাকে, দেখেন আমি এই ফ্রেমটা, দেখেন যদি আমি ইলিপস দিয়ে করতাম আরো ইউনিটটা আরো একটু বেটার আসতো। দেখেন আমি এইভাবে নিয়ে যাচ্ছি, আমি ফ্রেমটাকে এই সিলেকশন করতাম, তাহলে দেখেন কি হতো, আমার কোয়ালিটিটা আর একটু বেটার পেতাম আমি। যেমন এখানে দেওয়ার পর আমি যদি এটাকে পাথ ফাইন্ডারে চলে আসবো, পাথ পাথ অফসেট পাথ, আচ্ছা আমি এটাকে উঠাই নিই। দেখেন আমি এটাকে আনগ্রুপ করবো, আমি চাইলে ইন্ডিভিজুয়ালি দেখবো। সেই জন্য দেখেন এটাকে ফ্রেম চলে আসছে, আমি এটাকে যদি ডবল মিরর করি, এখানে এসে অফসেট রিফ্লেক্ট কপি করলাম, এটা কিন্তু আমার এই সেম জিনিসটা এখানে হয়ে গেছে। সো আমি এটাকে নিবো না, আমি এটাকে জাস্ট আমি এটাকে কপি করলাম অ্যাঙ্গেলটা ঠিক করার জন্য। সো হওয়ার পর এটা আমার যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা আমি নিব বললাম, সেটাকে আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে নেন, চাইলে এটা রিফ্লেক্ট আরও কাছে নিতে পারেন। এটা নেওয়ার পর যদি আমার মনে হয় এই ফ্রেমটাকে আমি এক জায়গায় করবো, সেটাকে আপনার ইন্ডিভিজুয়ালি করতে পারেন, এটা কেট কাটতে পারেন, এগুলো নির্ভর করে আপনার উপরে। আমি আপনার ডিজাইন ভেরিয়েশন নিয়ে আসার জন্য এখানে দেখেন একটা ফ্রেম চলে আসছে, তাহলে এটাকে আপনি আরেকটা কাজ করতে পারেন, পাথে এসে এটাকে সিলেকশন দিয়ে এগুলো একটু একটু সরায় নিলেন, বা এটাকে একটু বোল্ড করলে বোল্ড করবেন, বা এখানেও আরেকটা কাজ করা যেতে পারে যদি আপনি বলেন এটাই থাকলো। আমি দেখেন আরেকটা ভাবে করাই দেখা আপনাকে, হুবহু যে হতে হবে আমি কিন্তু বলতেছি হুবহু একই জিনিস করার দরকার নাই, সেটা কপিরাইটের এর আন্ডারে পড়বে না আপনি।
তো চেষ্টা করবেন সব সময় একটু ডিফারেন্ট কিছু করতে। হ্যাঁ, যেমন এটাকে আমি যদি একটু রোটেট করে নিই, দেখেন এটাকে ঘিরে আমি যদি একটু অ্যাঙ্গেলে করে নিচ্ছি, সাপোজ এইটা আমি অ্যাঙ্গেলে নিয়ে নিলাম। এখন আপনি তাহলে পেন টুলও নিতে পারেন। দেখেন এখানে থেকে আমি এখানে সিলেকশন পয়েন্ট এটা নিলাম, নেওয়ার পর আমি এখানে যদি আমি দেখেন একটা পয়েন্ট ক্রিয়েট করি, জাস্ট সিম্পল হবে। দেখেন এটাকে আমি পয়েন্ট ক্রিয়েট করলাম, এটাকে আমি রোটেটটা এখানে নিলাম, আমি এটা বাদ দিলাম আমি জাস্ট। কিন্তু আমি যেটা করতে চাচ্ছি সেটাও না, একটু বিভিন্ন ভেরিয়েশন মাল্টিপারপাস চলে আসবে। দেখেন আমি এটাকে সিলেকশন করে আমি এর কালার দিলাম এটা, দেখেন তো এইটা বিভিন্ন ভেরিয়েশন। দেখেন এখানে যে অ্যারোটা আসছে, এখানে আপনি চাইলে যে বললাম আপনি অ্যারো গুলো ধরে নিয়ে কাজ করেন সিলেকশন টুল। আপনি একটা জিনিস কত করবেন তত আপনার হাতের আইডিয়া শেপ বাড়বে এবং কাজের কোয়ালিটি সুন্দর হবে এবং সবকিছুই অনেক বেটার আসবে। এগুলো নির্ভর করে আপনার কাজ করতে করতে। হ্যাঁ, তাহলে এগুলো শেপ আপনি এগুলো এটাই হতে হবে তাও না, যেটা আমি বললাম আপনাকে হুবহু করার দরকার নাই, কোনো কিছু হুবহু করার কোনো মানে হয় না। সেক্ষেত্রে ভেরিয়েশন আসুক, তখন আপনার কাজের কোয়ালিটিটা ভালো আসবে। তো এটা দেখাতে চাইলাম আরেকটা, যেটা বলি আপনাকে এখানে যে সুবিধাটা হলো সেটা হলো এইখানে এটা ফন্ট গুলো নির্বাচন করা, এই ফন্ট। আর আজকে জাস্ট আমি এটা কালারটাই দেখাবো, এই ফুলটাই দেখাই, তাহলে হয়তো আমার আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এটা একটু নিচে রাখি, যেটা ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্টের সাবমিট করাটা আমি চেষ্টা করবো দেখানোর জন্য। তাছাড়াও আমি একটা ফুলের ব্যাপারটা নিয়ে আসি, দেখি আমি এটাকে দেখাই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আসলে আপনাদের কি সুবিধাটা হয়। এখানে এখানে কিন্তু আমি নিয়ে আসলাম, এটা ফেলে দিই। আচ্ছা এটা দেখেন আমি দুইটাকে দুই ভাবে রাখি, এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, দেখেন কি হয়। এটাকে সেম ভাবে আমি রোটেট করব, দেখেন রোটেট, সেম সিলেকশন টুলস, সিলেকশন টুলস, 45 ডিগ্রি, এগুলো আমি সব এখন নিব। আমি অ্যাকচুয়াল যে ডিগ্রি সে ডিগ্রিতে 45 ডিগ্রি, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। এটা আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলো। এটাকে আমি একটা গ্রুপ করব, গ্রুপ গ্রুপ করার পর এটাকে আমি কন্ট্রোল ভি করলাম, কন্ট্রোল ভি করলাম, দেওয়ার পর চাইলে এটা আপনার মতো করে আপনি চাইলে এটাকে সরায় নিতে পারেন বিভিন্ন অ্যাঙ্গেলে। এই যে অ্যালাইনমেন্ট গুলো দেখার জন্য আপনার মনে হয় যে আপনি একটু সুন্দর করে নিলেন, বা এখানে পরিপূর্ণভাবে অ্যাঙ্গেলটা ঠিক করার জন্য আমি এটাকে সবসময় একটু গ্রুপ, সবগুলো গ্রুপ করে নিলে কি হবে আপনার কাজের কোয়ালিটি গুলো সবসময় অনেক বেটার থাকবে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তো এটা গেল, এটাকে আমি একটু নিচে দিয়ে দিচ্ছি, এখানে আসার পর ব্যাক পার্ট চাইলে আমি এটাকে আরেকটু সরাইও নিতে পারি। আচ্ছা আমি একটু দূরেই রাখলাম, তো দেখেন সেম ভাবে এটাকে আমি সেম সিলেকশন টুলস নিয়ে আসলাম, এখানে মিডিল পোর্শন 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ডি 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 ডি, দেখেন ওখানে চলে গেল। তো দেখেন এই যে দেখেন আরেকটা কাঠামো কিন্তু অলরেডি চলে আসছে। এখন আমি মনে করেন এই ফ্রেমটাকে আমি আরেকটা ফ্রেমে আবদ্ধ করব, এটাকে সিলেকশন, এটাকে এটাকে একটা গ্রুপ বানালাম। এখন এটাকে ধরে আমি কপি করব, কন্ট্রোল সি কপি করলে কেন হচ্ছে, আমি চাইলে ওটাকে নিয়ে পরে আমার মতো করে আমি শেপ দিতে পারবো। যেমন হচ্ছে এখানে নিয়ে আসার পর আমি এটাকে আমার অ্যাঙ্গেলটা ঠিক করার জন্য আমি নিয়ে নিলাম এখানে। তো এখানে নেওয়ার পর আমার হুবহু যে এটা হতে হবে এমন কোনো কথা না, আমার ফ্রেমের এই অংশগুলো আমি ফেলে দিলাম। যে দেখেন আমি এটাকে ব্যাক পার্ট সবগুলোকে আমি ফ্রন্ট পার্টে নিয়ে নেব, ফন্ট ফন্টে নিলাম, এটাকে আমি নিচে নিলাম। নেওয়ার পর এই যে আপনার অ্যালাইনমেন্ট গুলো যত সুন্দর করবেন তত কাজের কোয়ালিটি গুলো তত সুন্দর আসবে। তো দেখেন আপনি এখানে যেহেতু এখানে মিলতেছে না, আমার নেওয়ার সিস্টেমটা হয়তো একটু অনিশ হওয়ার কারণে, এগুলো আপনার চেষ্টা করুন পুঙ্খানুপুঙ্খ ঠিক করে নেওয়ার। তো এখানে আসার পর দেখেন আমি এখানে আবার সিলেকশন টুলস আমি একটা দিয়ে দেখাচ্ছি, কারণ হুবহু এটাকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, আমি জাস্ট সিলেকশন অল্টার ধরে চাপ দিলে চলে আসবে 45 ডিগ্রি। আমি নিজেও জানি না এটা কি ফুল তৈরি হবে। হ্যাঁ, তো আপনারাও চেষ্টা করবেন বিভিন্ন মাল্টিপারপাস ওয়েতে বিভিন্ন ভেরিয়েশন নিয়ে আসার জন্য। যখন আমি এই সেম জিনিসটাকে মনে করেন এখানে একটা অ্যাড, আচ্ছা আমি এখানে আরেকটা অ্যাড করি, যেমন হচ্ছে এখানে দুইটা সিলেকশন টুলস, এটাকে একটা গ্রুপ করি। তাহলে আমার কাজগুলো গ্রুপ করার কারণে কি হচ্ছে, আমি চাইলে পরে ওটাকে আমি এডিট করে আমার মতো করে আমি এটাকে কাজে লাগাতে পারবো। দেখেন
সাপোজ এটাকে নিলাম, নেওয়ার পর এটা যে রোটেট সিগন্যালটা নিয়ে নিব আমি, নেওয়ার পর এখানে সিলেকশন টুলস, এখানে মিডল অ্যালাইন্ড ডাবল ক্লিক, অল্টার ধরে ডাবল ক্লিক 45 ডিগ্রি। বন্ধুরা আমি নিজেও জানি না এটা কি ফুল তৈরি হচ্ছে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের মতো করে বিভিন্ন মাল্টিপারপাস ওয়েতে বিভিন্ন ফুল তৈরি করবেন বিভিন্ন ভাবে। হ্যাঁ, এটা একটা হলো, শুধু এটা না, চাইলে আপনি এইভাবে কাজটা করে আপনার বিভিন্ন সাবমিট করতে পারেন। তো আমি চেষ্টা করলাম এটা একটা দেখানোর, আর সেম জিনিসটা আমি চাইছি ক্লায়েন্টকে দিব না, আমি যদি এটা ক্লায়েন্টকে দিব তো আমি ক্লায়েন্টের জিনিসটা আপনাদেরকে দেখাই, এটা চাইলে আপনারা বানাতে পারবেন। তো আমি ওর পাশাপাশি ক্লায়েন্টকে দেখানোর জন্য যে ফাইলটা করব, এটা ফাইল সেভ করব, সেভ অ্যাজ তো অপশন জানেনি। আরেকটা জিনিস বলে রাখি, এটা আমি সেভ দিচ্ছি বিকজ আমি সেভ অ্যাজ তো আশা করি পারবেন আপনারা। ও আচ্ছা, এটার আপনারা আরেকটা ভিডিও বানাবো, যেটা হলো আপনারা পিওর পেজ ফন্ট থেকে ফ্রিতে নিয়ে কাজগুলো আপনারা করতে পারেন সেটা দেখানোর জন্য। আপাতত আমি এটা সেভ দিব, কন্ট্রোল অল্টার শিফট এস, তিনটা কন্ট্রোল অল্টার শিফট এস, এই চাপ দিলে আপনার একটা সেভ ফাইল চলে আসবে 800x800। এখন ফাইল সেভ করলাম, আমি যেখানে ডকুমেন্টে রাখবো সেখানে ডকুমেন্ট সিলেকশন করে দিব। যেহেতু ফ্রিল্যান্সারের কাজ এটা, এপ্রিল মাসের কাজ, আজকের কাজ, এটা 4 নম্বর ফাইল। তো 4 নম্বরে আমি এখানে 4, আপনার যে সেভের অপশন সেভাবে আপনি সেভ করবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে পরিপূর্ণভাবে কাজগুলো দেখানোর জন্য, যেটা আপনাদের হয়তো কাজে লাগবে। এখানে দেওয়ার পর আমি এটা, আমি এটা দিলাম, এখানে আমার কিছু ডিসক্রিপশন আপনি চাইলে একটু সুন্দর করে লিখতে পারেন, যেমন আমার কিছু লেখাই আছে সেটাকে আমি জাস্ট কপি পেস্ট করব, আপনারা চেষ্টা করবেন আপনার মতো করে লিখে সেটাকে অ্যাড করতে। আমি একটু বড় করে দেখে নিব যে কি আমি এখানে অ্যাড করব, যেমন হচ্ছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি আমি এটাই দিলাম ক্লায়েন্টকে বোঝানোর জন্য, যে আসলে আমি আপনাকে 100% স্যাটিসফ্যাকশন করে তারপর আপনাকে আমি কাজটা দিব। এখানে আসার পর আমার যে ফাইলটা সেটাকে আমি দেখে নেব কোথায় আছে, ফাইল, ফাইল মেনু, ফাইবার, অ্যাপ্লায়েন্স, এপ্রিল, 4 নম্বর ফাইল। ওকে, এখানে লোড হচ্ছে। অ্যামাউন্ট যেটা আমি, অ্যামাউন্টটা $260, $260 দিয়ে দিব, $260 এন্ট্রি। দেখেন এখানে চলে আসছে ফাইলগুলো, এখন দেখেন কংগ্রেচুলেশন সাকসেসফুল। আমি এখন একটু চেক করব, রিলোড দিয়ে নিই পেজটা। চেষ্টা করি ভিডিওগুলো আপনাদের ক্লিয়ার করে দেখানোর জন্য, এবং নিট অ্যান্ড ক্লিন ভাবে সুন্দর করে বুঝতে পারেন যেন, এবং সেটা ক্লায়েন্টের দেখি আমার ফাইলটা, দেখেন ফাইলটা চলে আসছে। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু এই জায়গায় চলে আসছে। তো চেষ্টা করবেন ইউনিক নিট অ্যান্ড ক্লিন কাজ করার জন্য, সেক্ষেত্রে ভালো ক্লায়েন্টকে সাবমিশন করতে পারবেন এবং একটা ভালো আর্নিংও ইনশাল্লাহ চাইলে করতে পারবেন এখান থেকে। তো আজকের মতো ভালো থাকেন, আমি এই যেটা বানালাম এর আরেকটা ভিডিওতে দেখার চেষ্টা করবো যে ফাইলটা কি করে নতুন একটা ফাইল নিয়ে, এবং 2020 আপনার আপডেট অটোক্যাড ফাইলটা কিভাবে আপডেট করবেন, কি করে কাজগুলো করবেন, তার জন্য চেষ্টা করবো নতুন একটা ভালোভাবে ক্লিয়ার করে বোঝানোর জন্য। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।